হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি চলে আছি আপনাদের সাথে। আশা করি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। শুধু মেসিকে নয়, বার্সাকে নিয়েও ভাবছেন ইউনাইটেড। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে তাকে নিয়ে বেশি আলোচনা হয় প্রতিপক্ষ শিবিরে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচেও এর ব্যতিক্রম হচ্ছে না। ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস ও কোচ ওলে গুনার সোলসার জানিয়েছেন, শুধু মেসিকে আটকানো নয়, পুরো বার্সাকে নিয়েই ভাবছেন তারা। প্রতিপক্ষ যখন মেসি, ডিফেন্ডারের মনে দুশ্চিন্তে আসাটা স্বাভাবিক। শার্লিং অবশ্য মেসির বিপক্ষে মাঠে নামাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। তিনি বলছেন, আমি রোনাল্ডো এমবাপ্পেদের মতো ফুটবলারদের বিপক্ষে খেলেছি, এরকম চ্যালেঞ্জ নিতে আমার ভালোই লাগে। মেসির বিপক্ষে মাঠে নামতে তর সইছে না তার। আর তাদের তো শুধু মেসি নয়, সোয়ারেজ, কুতিনহো, ভিদালরাও আছেন। শুধু একজনের দিকে মনোযোগ দিলে হবে না, 11 জনকে নিয়ে ভাবতে হবে আমাদের। বার্সার বিপক্ষে ইউনাইটেড রক্ষণভাগকে সবসময় মনোযোগ ধরে রাখতে হবে বলে সতর্ক দিচ্ছেন। তিনি বলছেন, আমাদের শেষ বাঁশি বাজা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে, একটু ভুল হলে শাস্তি পেতে হবে, তারা এক মুহূর্তে ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে। এদিকে সোলসার বলছেন, মেসিকে আটকানো কঠিন হলেও অসম্ভব কিছু নয়। মেসি এই মৌসুমে কয়বার বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিকে গোল করেছেন। আমাদের ভাগ্য এত ভালো না, সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, তাকে আটকানো কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। বার্সার বিপক্ষে ডিফেন্ডারদের একটু বেশি সতর্ক থাকতে বললেন সোলসার। অনুশীলনের সময় সবার মুড দেখে বুঝেছি একটু হলে দুশ্চিন্তায় কাজ করছে তাদের মধ্যে। পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের আগেও এমনটা ছিল, আমাদের ফাউল করার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আমরা বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য একদম প্রস্তুত। খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।